কাজটা নতুন নতুন আইডিয়া কি করে নিজের হাজবেন্ডের মন জয় করে নেবে প্রথম এক নম্বর হচ্ছে ওকে বোঝার চেষ্টা করো হাজবেন্ডকে বোঝার চেষ্টা করো ওকে বদলানোর চেষ্টা করো না পারলে সিচুয়েশন বুঝে নিজের হাজবেন্ডের মন বুঝে নিজেকে একটু অ্যাডজাস্ট করে নাও দেখবে তোমার হাজবেন্ডও তার নিজের অ্যাটিটিউড বিহেভিয়ার অনেকটা বদলে ফেলেছে নাম্বার টু দু নম্বরটা হলো নিজের হাজবেন্ডকে অন্য কারোর হাজবেন্ড দেখে মানে মিনার বয়ফ্রেন্ডকে দেখেছো সীতার হাজবেন্ডকে দেখেছো এইসব বলে কম্পেয়ার করো না তোমার হাজবেন্ডের যেটা আছে সেটুকু নিয়ে খুশি থাকতে থেকো অন্যর কারুর দেখে অন্যর হাজবেন্ড তাকে কি ডায়মন্ডের রিং দিল নাকি হার দিল এইসব দেখে নিজের হাজবেন্ডের সাথে কম্পেয়ার করো না নাম্বার তিন হচ্ছে মানে স্বামী কেন কোনো মানুষই কখনো পছন্দ করবে না যদি তুমি সবসময় মুখ ফুলিয়ে বসে থাকো সবসময় হাসি খুশি থাকো নিজের হাজবেন্ডের সাথে কথা বলার সময় একটা ছোট্ট স্মাইল নিজের মুখে রাখো তার সঙ্গে অনেকক্ষণ পরে দেখা হলে কেমন গেল দিনটা সব কিছু ঠিকঠাক ছিল কিনা মানে একটু সুইটলি বিহেভ করো নাম্বার চার হচ্ছে নিজের হাজবেন্ডের যে পরিবার সেটাকে নিজের পরিবার মনে করো মানে নিজের পরিবারে নিজের মা বাবা নিজের ভাই বোনকে যেরকমভাবে ভালোবাসা দাও সেরকমভাবেই নিজের হাজবেন্ডের পরিবারকেও নিজের আপন পরিবার মনে করে এগিয়ে চলো পাঁচ নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সব থেকে ভাইটাল সব থেকে ইম্পর্টেন্ট নিজের হাজবেন্ডকে তার ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য কোনো বাধা দিও না এই মেয়ের দিকে তাকিও না ওই মেয়ের দিকে তাকিও না ওই মেয়ের সাথে কথা বলো না হতেই পারে তোমার এই ফালতু টাইপের কথাবার্তাগুলোর জন্য তোমার হাজবেন্ড নিজের লাইফে বেটার কিছু করতে পারছে না তার বসের সাথে তাকে কথা বলতেই হবে তুমি যদি সবসময় পজেসিভ মানে ওয়াইফের মতো বিহেভ করতে থাকো তোমার জন্য তোমার হাজবেন্ডের সাকসেসফুল হওয়াতে বাধা সৃষ্টি হতে পারে তাই নিজের হাজবেন্ড যেরকমভাবে নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে চায় সাকসেসফুল হতে চায় সেরকমভাবে তাকে হেল্প করো উল্টে পারলে ওর কাজে ওকে সাপোর্ট করো ওর কাজে যদি কোনোরকমভাবে তুমি হেল্প করতে পারো সেই হেল্পটুকু করো এই পাঁচটা পয়েন্ট ফলো করলেই তুমি দেখবে তোমার হাজবেন্ড একদম খুশি হয়ে গেছে তারপর তুমি আমাকে একটা থ্যাংক ইউ বলবে আর আমি তোমাকে বলবো আই লাভ ইউ টু মুয়া